হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। প্রত্যেক মাসের প্রথম তারিখ থেকেই সারা দেশ জুড়ে জারি হয় বেশ কিছু নতুন নিয়ম এবং রদ হয় বেশ কিছু পুরনো নিয়ম। এ মাসও তার বিপরীত নয়। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সারা দেশবাসী ও রাজ্যবাসীর জন্য এমনই বেশ কিছু পাঁচটি আপডেট উঠে এসেছে, যা এ মাসের প্রথম থেকেই লাগু হতে চলেছে সারা দেশ জুড়ে, যা ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে আমাদের সাধারণ জনজীবনে। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমনও হতে পারে আপনি এক নম্বর কিংবা দু নম্বরটা দেখলেন আর তিন নম্বরটা কিংবা চার নম্বরটাই ছিল আপনার জন্য ইম্পর্টেন্ট আর আপনি সেটাই মিস করে ফেললেন। নাম্বার ওয়ানই রয়েছে বয়স্ক মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে আরো একটি বিশাল বড় আপডেট। সঙ্গে রয়েছে আধার কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে এবং জুয়েলারি গহনা নিয়ে। এছাড়াও রয়েছে সারা দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারদের জন্য রেশন কার্ড নিয়ে অতি গুরুত্বপূর্ণ আপডেট। আর এই আপডেট গুলি বিস্তারিত ভাবে বর্ণনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, নাম্বার ওয়ানই রয়েছে বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পেতে দিতে হবে আধার আঙুলের ছাপ। রাজ্য সরকারের অবসর প্রাপ্ত কর্মীদের জন্য এবার আধার জমা দিতে হবে। লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার সময় আঙুলের ছাপের মাধ্যমে আধার নাম্বার যাচাইয়ের ব্যবস্থা চালু হচ্ছে। চলতি মাসের 25 অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দপ্তর। বিজ্ঞপ্তি মোতাবেক জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু করার বিষয়টি জানানো হয়েছে। তবে এই ব্যবস্থা পারিবারিক পেনশন প্রাপকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যদিও অর্থ দপ্তরের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এটা বাধ্যতামূলক। পেনশন প্রাপকরা চাইলে এতদিন যেভাবে ফর্ম পূরণ করে লাইফ সার্টিফিকেট জমা দিতেন সেটা করেও জমা দিতে পারবেন। অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা রিটায়ার্ড হয়ে গেছে, চাই সে কোম্পানিতে কাজ করে থাকুক অথবা সরকারি দপ্তরে, পেনশনের পরে প্রত্যেক বছরই জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট। তবে বছরখানেক আগে থেকেই শুরু হয়েছে এই লাইফ সার্টিফিকেটটি আধারের সাহায্যে অনলাইনে জমা করা, এবারেও সেই নিয়মটি থাকছে। তবে এক্ষেত্রে জানানো হচ্ছে রাজ্য সরকারের কর্মীরা যদি চাই যে তারা যেভাবে লাইফ সার্টিফিকেট জমা করবে অর্থাৎ ফর্ম পূরণ করে সেটাও করতে পারবে, এবং দ্বিতীয়তে চাইলেও তারা অনলাইনে লাইফ সার্টিফিকেট পোর্টালে গিয়ে জমা করতে পারবেন, তবে বাধ্যতামূলক থাকবে আধার। এরপরের আপডেটটি রয়েছে গহনার সোনা নিয়ে। যদি আপনার বাড়িতে গহনার সোনা থেকে থাকে তাহলে আপডেটটি জানা আপনার জন্য একান্তই প্রয়োজন। নিউজ রিপোর্টে বলা হয়েছিল যে সোনায় দিতে হবে কর, বেশি হলে জরিমানা, নোট বাতিল মতো বড়ই ভাবনা কেন্দ্রের। অর্থাৎ নিউজ রিপোর্টে বলা হয়েছিল এবার থেকে যদি আপনি অতিরিক্ত সোনা রাখেন আপনাকে কর দিতে হবে অথবা আপনার থেকে জরিমানা নেওয়া হবে, যা আগামী মাস থেকেই চালু হবার কথা ছিল। তবে সরকারি রিপোর্ট অনুপাতে আজ জানানো হচ্ছে সরকার এই স্কিমের প্রতি তেমন কোনো প্রস্তাব দেয়নি। আপাতত সাম্প্রতিক আর্থিক পরিস্থিতিতে এমন কোনো প্রস্তাবের দিকে এগোচ্ছে না কেন্দ্র। এদিকে আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে তারা কোনো মতেই এমন কোনো সোনা বিষয়ক স্কিমের দিকে এগিয়ে যাচ্ছে না। তবে জানা যাচ্ছে আপাতত সোনা নিয়ে এই নিয়মটি লাগু হচ্ছে না। এরপরে রয়েছে রেশন কার্ড নিয়ে। বন্ধ হতে চলেছে আপনার রেশন ভর্তুকি। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, এমনই ভাবে কড়া ভাষায় রাজ্যকে চাপ দিল কেন্দ্র সরকার। যদি আপনি আগামী ডিসেম্বরের মধ্যে আপনার যদি রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সম্পূর্ণ না হয় তাহলে পশ্চিমবঙ্গে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চাইছে রেশন ভর্তুকি কেন্দ্র সরকার। বলা হচ্ছে এবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা নিয়ে রাজ্যকে চরম হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র সরকার। কঠিন নির্দেশ রাজ্য সরকারকে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না করা হলে খাদ্য সরবরাহের ভর্তুকি বন্ধ করে দেবে কেন্দ্র। এরপরে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট নিয়ে বড়সড় একটি আপডেট। যদি আপনাদের কাছে রেশন কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড, আধার কার্ড থেকে থাকে তাহলে এই বিষয়টি জানা আপনাদের একান্ত প্রয়োজন। আমাদের সকলের কাছেই রয়েছে আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক সরকারি নথি, কিন্তু ডকুমেন্টগুলো অনেক হয়ে যাওয়ার ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডকুমেন্ট হওয়ার ফলে নাম থেকে শুরু করে অন্যান্য অনেক সময় ভুল হয়ে থাকে। তবে নভেম্বরের শীতকালীন অধিবেশনে এক দেশ এক কার্ড এর বিল আনতে চলেছে কেন্দ্র। বলা হচ্ছে সমস্ত কার্ড গুলোকে মার্জ করে একটাই কার্ড করা হবে, স্মার্ট কার্ড। কেন্দ্র সরকার এবার আরো জোর দিল
এক দেশ এক কার্ডের দিকে। আধার, রেশন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট সহ একাধিক কার্ডকে বাতিল করে একটি মাত্র কার্ড থাকবে। এই বিষয়ে নভেম্বরের শীতকালীন অধিবেশনে একটি বিল আনতে চলেছে কেন্দ্র সরকার, এমনটি প্রকাশ করা হয়েছে একটি ইংরেজি সংবাদ মাধ্যম খবরে। অর্থাৎ এক দেশ একটাই কার্ড আনতে চলেছে, যা নিয়ে থাকবে এই নভেম্বর মাসে একটি বৈঠক। তো ফ্রেন্ডস, যদি এক দেশ এক কার্ড হয় কতটা সুবিধা হবে এবং কতটা অসুবিধা হবে, এই সম্পর্কিত বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ভিডিওটির এই পাঁচটি আপডেটের মধ্যে কোন আপডেটটি সব থেকে ভালো লেগেছে তাও লিখে জানাবেন, এবং অন্যকে জানাতে হলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ারও করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।